হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি খুব মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না। চলুন দেখা যাক রান্নাটা। আগে থেকে একটি পাত্রে আমি কিছু মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে রেখে দিয়েছি। দুই ঘন্টা আগে আমি এই ছোলার ডালগুলা ভিজায় রাখছিলাম এবং ভালো করে আমি ডালগুলা ক্লিন করে রেখে দিয়েছি। মাংসগুলা ম্যারিনেট করার জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছু তেল দিয়ে দিচ্ছি। আমি ভালো করে হাত দিয়ে মাখাই নিব। ভালো করে হাত দিয়ে মাখাই নিতে হবে। এখানে আপনারা হাতটা ব্যবহার করবেন, কেননা হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো যায়, কিন্তু চামচ দিয়ে এখানে ভালোভাবে মাখানো যায় না। এর জন্য আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখাইতে। আমার মাখানো হয়ে গেছে। আমি 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে নেব এবং একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। 30 মিনিট পর আমি ফিরে আসব। দেখুন, 30 মিনিট পর মাংস থেকে অনেকটা তেল ওপরেও ভেসে উঠছে এবং কিছু পানিও ছাড়ছে। আমি চুলার ওপর প্যান বসাইছিলাম, কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে রেখে দিয়েছি, দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, কিছু এলাচ দিয়ে দিচ্ছি, কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি, দুইটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়লে দেখবেন একটা সুন্দর গন্ধ বার হয়। আমার সুন্দর গন্ধ বার হয়ে গেছে, সেক্ষেত্রে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা ভালো করে নেড়ে নিতে হবে এবং ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ার পরে দেখবেন বাদামি কালার রং হয়। সে রং যখন হবে আমি বুঝবো যে আমার পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে। আগে থেকে যে মাংসগুলো ম্যারিনেট করে রাখছিলাম সে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে নিব যাতে উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এই মাংসটা যত নাড়বেন তত কিন্তু বেশি মজা লাগে, কেননা কষার ফলে অনেক সময় আপনার তরকারিগুলো অনেক স্বাদ হয়। সেক্ষেত্রে মাংসটা ভালোভাবে কষে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে। আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। দেখুন, 15 মিনিট পরে আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এখন পানি দিব না। আমার আর একটু সিদ্ধ হওয়া লাগবে। যখন 80% আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানি দিব। আমি আবারও ভালো করে নেড়ে নিব। দেখুন, আমার মাংস কষানোগুলো হয়ে গেছে, উপরে তেলগুলো ভেসে উঠছে। আমি আবারও ভালো করে নেড়ে দিব। এক্ষেত্রে আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিব যাতে ডাল এবং মাংসের মিশ্রণটি ভালো মতো হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ছোলার ডাল এবং মাংস ভালোভাবে নাড়তে হবে অনবরত। এখানে নাড়লে পরে ডালের স্বাদটা অনেকটাই বাড়ে এবং ভালো করে কষাইলে তরকারিটা অনেকটি টেস্ট হয়। এজন্য বারবার নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়। আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে ডাল এবং মাংসটা আবারও আমি সিদ্ধ করে নিব এবং ভালো করে কষাই নিব। আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিচ্ছি। দেখুন, 10 মিনিট পরে আমার উপরে তেল ভাসে উঠছে, আমার ডাল এবং মাংসগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে। এক্ষেত্রে আমি পানি দিয়ে দিচ্ছি।
এবারও নেড়ে নিতে হবে ভালো করে। আমি 10 মিনিটের জন্য আবারও ঢাকনাটা ঢেকে দিচ্ছি, কারণ রান্নাটা এখন আমার কমপ্লিট হয়নি। দেখো 10 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এবং কিছু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে দিতে হবে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিলে সেক্ষেত্রে মশলাগুলোর গন্ধটা পুরাটাই মিক্সড হবে এবং উপকরণগুলো ভালোভাবে মিক্সড হবে। আমি সেক্ষেত্রে 3টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবং 5 মিনিটের জন্য আমি আবারও ঢাকনাটা ঢেকে দিব। দেখুন 5 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে, দেখতেও ভালো লাগছে, আশা করি খাইতেও অনেক ভালো লাগবে। আমার রান্নাটা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।